প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করি ভালোই আছো আজকের ক্লাসটিতে আমরা শিখন অভিজ্ঞতা তিন থেকে শুরু করব। তো আজকের এই ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না চলো এখন আমরা ক্লাসটি শুরু করি আজকের ক্লাসের বিষয়বস্তু আমাদের বিদ্যালয় পত্রিকা এখন এই রেডিংগুলো আমি তোমাদের পড়াবো না ঠিক আছে এগুলো তো আর ইংরেজি অঙ্কের মতো না যে সবগুলো বিষয়ই আমাকে ভালো করে বুঝিয়ে দিতে হবে আমি জাস্ট প্রশ্নগুলোর আনসার এবং ছকটা ফিল করে দিব ঠিক আছে তারই ধারাবাহিকতাই আমরা এই সমাধানটা দেখি প্রতিবেদন তৈরির নির্দেশিকা আমাদের পাঁচ থেকে আট একটি দল তৈরি করতে হবে চাইলে উপহার বানানোর সময় যে দল ছিল সে দলই আবার একসঙ্গে কাজ করতে পারি প্রতিটি দল একটি থিম বা বিষয় নির্ধারণ করব এই বিষয়ে বা থিমের উপর একটি এক পাতার প্রতিবেদন লিখে নিয়ে আসব। প্রতিবেদনটি অবশ্যই অন্য ব্যক্তির তৈরি গল্প ছবি কবিতা বা তথ্যযুক্ত করব নিজের মতামত দিয়ে প্রতিবেদনটি লিখব প্রতিবেদনটি তৈরি করতে আমরা পরিবার প্রতিবেশী শিক্ষক বড় শিক্ষার্থী বিভিন্ন ডিজিটাল মাধ্যম ইউনিয়ন রিসোর্স সেন্টার বা যে কোনো উৎস থেকে সহায়তা নিতে পারি প্রতিবেদনের একটি নাম অথবা শিরোনাম দেব ঠিক আছে আমরা নিশ্চয়ই শিক্ষকের নির্দেশনা মেনে প্রতিবেদনটি খাতায় লিখেছি তো চলো কিভাবে প্রতিবেদনটি লিখতে হয় তার একটা নমুনা দেখে আসি প্রতিবেদনে নাম দিয়েছি বই পড়ার অভ্যাস সংক্রান্ত প্রতিবেদন লিখেছে হিমেল চৌধুরী ঠিক আছে একটা নাম দিবা যে লিখেছে তার নাম কত তারিখে লিখেছে বারোই মার্চ দুই হাজার তেইশ তারপর প্রতিবেদনটি স্টার্ট হলো। আমার নাম হিমেল চৌধুরী আমি এই বছর ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হয়েছি আমি লক্ষ্য করলাম আমার শ্রেণীর অধিকাংশ ছাত্রছাত্রীর মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে ওঠেনি বরং তারা মোবাইল ও ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারে প্রচুর সময় ব্যয় করছে তারা পাঠ্যসূচির বাইরে কোনো বই পড়তে চায় না সিলেবাসভুক্ত শিক্ষাকেই তারা প্রয়োজনীয় শিক্ষা বলে মনে করে কিন্তু পাঠ্যসূচীর বাইরেও যে বিশাল জ্ঞানের জগৎ পড়ে রয়েছে তার খোঁজ আমরা কই বা রাখি দুঃখের বিষয় আমাদের জনসংখ্যার তুলনায় পাঠাগারের সংখ্যা নিতান্তই কম তার একমাত্র কারণ আমরা বই পড়ি না দেহের চিকিৎসার জন্য যেমন হাসপাতালের দরকার তেমনি মনের চিকিৎসার জন্য দরকার লাইব্রেরির চারিত্রিক সমোন্নতি এবং আর্থিক জাগরণের জন্য আমাদের বই পড়ার আবশ্যক তাই শিক্ষাকে পূর্ণাঙ্গ করতে হলে আমাদের বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে মনে রাখতে হবে বইয়ের মধ্যে লুকিয়ে আছে জ্ঞানের বিশাল ভাণ্ডার আমরা সেখান থেকে পাই সম্মুখে এগিয়ে চলার চিরন্তন প্রেরণা এখন প্রতিবেদন শেষ করার পর এখানে অনেকগুলো নিয়ম আছে এগুলো দিতে হয় ঠিক আছে তবে এই প্রতিবেদনটা যেহেতু ক্লাস সিক্স লেভেলের তো এই নিয়মগুলো যে ফলো করতে হবে এমনটা না জাস্ট এতটুকু রাখলেই তোমাদের প্রতিবেদনটি কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তারপর দেখো আমার মনে রাখার প্রয়োজন বিদলের পত্রিকা তৈরি না হয়ে যাওয়া পর্যন্ত লিখিত প্রতিবেদনটি আমাদের সঙ্গে শ্রেণীতে রাখতে হবে সব সময় আমাদের তৈরি প্রতিবেদনটির শিরোনাম নিচের ছকে লিখি তো আমি তো ওই প্রতিবেদনে একটা শিরোনাম লিখেছি তুমি ওই শিরোনামটা এখানে লিখতে পারো বাজার বাজার খেলা এবার শ্রেণীতে একটি মজার খেলা হবে শ্রেণীতে কি খেলা হবে শিক্ষকের কাছ থেকে আমরা জেনে নিতে পারি খেলাটি আমাদের সবাই মিলে খেলতে হবে খেলাটি খেলার সময়ে একে অপরের প্রতি সম্মান রেখে শৃঙ্খলা বজায় রেখে আমাদের খেলতে হবে শ্রেণীতে খেলা চলাকালে আমরা যাদের প্রতিবেদনটি দেখছি তাদের মধ্যে একজনের নাম ও কিছু প্রশ্ন দিয়ে তাদের প্রতিবেদনটি মূল্যায়ন করতে পারি নিচের ঘরে প্রশ্নগুলোর উত্তর ঠিক চিহ্ন দেওয়ার মাধ্যমে আমরা সহপাঠীর প্রতিবেদনটি মূল্যায়ন করতে পারি যে সহপাঠীর প্রতিবেদন আমরা মূল্যায়ন করলাম নিচের গোল ঘরে সে সহপাঠীর একটি ছবি লাগাতে পারি বা সহপাঠীর ছবি আঁকতে পারি তো তোমরা যখন এই কাজটা করবা ঠিক আছে তখন ওই সহপাঠীর এখানে একটা ছবি দিয়ে দিবা প্রতিবেদনটি সহপাঠী কি তার নাম ব্যবহার করেছে আমরা যখন প্রতিবেদনটি তৈরি করেছিলাম তখন আমাদের নাম দিয়েছিলাম হা এখানে হায়ের গড়ে চিহ্ন দিবা অন্য কারো লেখা কবিতা ব্যবহারের সময় সহপাঠী কি ওই ব্যক্তির নাম ব্যবহার করেছে তো হা হলে হা আর না হলে না এখানে তোমরা হা দিতে পারো অন্য কারু ক্যামেরায় তোলা ছবি বা আঁকা ছবি ব্যবহারের সময় সহপাঠী কি ওই ব্যক্তির নাম ব্যবহার করেছে অবশ্যই হা এটি নৈতিক দায়িত্ব অন্য কারুর কাছ থেকে প্রাপ্ত তত্ত্ব ব্যবহারের সময় সহপাঠী কি ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম ব্যবহার করেছে অবশ্যই তুমি যখন কোন একটা তথ্য কোনো একটা মাধ্যম থেকে নিবা তখন ওই মাধ্যম বা ওই ব্যক্তি বা প্রতিষ্ঠানের তুমি নাম দিবা এই ক্ষেত্রে তুমি হা দিবা ঠিক আছে আমরা নিশ্চয়ই খেয়াল করেছি আমাদের ব্যার করা উত্তরগুলো থেকে শিক্ষক একটি বিষয় গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে শিক্ষক যে বিষয়টি খুব গুরুত্বপূর্ণ বলে চিহ্নিত করেছে তা লিখি আমরা এর আনসার স্ক্রিপ্টে চলে যাই শিক্ষক যে বিষয়টি খুব গুরুত্বপূর্ণ বলে চিহ্নিত করেছে তা লিখি শিক্ষক সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে যিনি প্রতিবেদনটি তৈরি করেছে তার নাম দেওয়া হয়েছে কি না প্রতিবেদনের অন্যের তথ্য বা ছবি ব্যবহারের সময় সেই ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম ব্যবহার করা হয়েছে কিনা বই একটি মেধাবৃত্তিক সম্পদ যা একজন লেখক তার মেধা ব্যয় করে লিখে থাকেন কোনো বই বাণিজ্যিক উদ্দেশ্যে অবশ্যই বইটির মালিক বা লেখকের অনুমতি অনুমতি নিতে হবে না নিলে এটি হবে এক ধরনের অপরাধ এর বিরুদ্ধে উক্ত ব্যক্তি আইনি পদক্ষেপ নিতে পারেন এবং এটি শাস্তিযোগ্য অপরাধ ঠিক আছে এই বিষয়টার প্রতি খেয়াল রেখে শিক্ষক মূলত কয়েকটি বিষয়কে গুরুত্বপূর্ণ বললে চিহ্নিত করেছে পরের সেশনের জন্য প্রস্তুতিমূলক কাজ এবার পরের সেশনের জন্য প্রস্তুতিমূলক কাজ হিসেবে শিক্ষক কেন অন্যের সৃষ্ট তথ্য ব্যবহারের সময় সেই ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম ব্যবহার করাকে একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বললেন তা বের করতে হবে আমরা আমাদের বিদ্যালয়ের শিক্ষক বা উপরের শ্রেণীর শিক্ষার্থীদের কাছ থেকে সহায়তা নিয়ে কারণ খুঁজে বের করতে পারি নিচের বাক্সে আমাদের খুঁজে বের করে কারণটি বা কারণগুলো লিখি আমরা এর আনসার স্ক্রিপ্টে চলে যাই আমাদের মতে চিহ্নিত করা বিষয়টি কেন খুব গুরুত্বপূর্ণ চিহ্নিত করা বিষয় অন্যের তথ্য বা ছবি ব্যবহারের সময় সেই ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম ব্যবহার করা হয়েছে কিনা সেশন দুই অন্যের সম্পদ সম্পর্কে জানি সচেতন থাকি গত সেশনে আমরা প্রতিবেদন লিখে এনে তা সহপাঠীদের সঙ্গে বিনিময় করেছি এবং কিছু প্রশ্নের মাধ্যমে জানতে পেরেছি যে যখন অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কোনো লেখা ছবি তথ্য ব্যবহার করতে চাই তখন আমাদের উচিত তাদের নাম দেওয়া কিন্তু এটি আমাদের বিদ্যালয়ে পত্রিকা বানানোর সময়ও খেয়াল রাখতে হবে এই সেশনে আমরা যে বাড়ির কাজটি করেছি তা থেকে শিক্ষক অনেকের কাছ থেকেই উত্তর শুনতে চাইবেন অর্থাৎ কেন কারো তৈরি করা কিছু ব্যবহার করলে সঙ্গে ব্যক্তির নাম দেওয়া একটি গুরুত্বপূর্ণ বিষয় সে সম্পর্কে কিছু কারণ জানতে চাইবেন আমাদের সহপাঠীরা যে কারণগুলো বলছে তা থেকে কয়েকটি কারণ আমরা নিচের ঘরে লিখতে পারি এর আনসার স্ক্রিপ্ট আমরা দেখে নিই সহপাঠীদের বলা উত্তর সত্যিকারের স্রষ্টা বা মালিকের মূল্যায়ন তাকে সমাজের সাথে পরিচয় করিয়ে দেওয়া আইনি জামেলা থেকে পরবর্তীতে মুক্ত থাকা আর এই অংশটা তোমরা ভালো করে পরে নেবে ঠিক আছে কপিরাইট এবং প্যাটেন্ট কী এই রিডিংগুলো পড়লে সেই সম্পর্কে ভালো একটা ধারণা নিতে পারবা আমরা এখন এই কাজগুলো করে ফেলি এই ছবিটির নাম মোনালিসা ছবিটি এঁকেছেন লিওনার দা বিঞ্চি ছবিটি একটি কপি ব্যবহার করে রহিম সাহেব এখানে ছবিটি কি বুদ্ধিভিত্তিক সম্পদ হলে কার বুদ্ধিবৃত্তিক সম্পদ এটি বুদ্ধিভিত্তিক সম্পদ এবং এটি লিওনার্দু দা বিঞ্চির বুদ্ধিবৃত্তিক সম্পদ ক্লিয়ার সেম এজ এখানে আমাদের আর একটা প্রশ্ন করেছে বইয়ের নাম আমার বন্ধু রাশেদ বইটি পড়েছেন আব্দুর রহমান বইটি লিখেছেন মোহাম্মদ জাফর ইকবাল এই বইটি কার বুদ্ধিবৃত্তিক সম্পদ এই বইটি কার বুদ্ধিবৃত্তিক সম্পদ হতে পারে মোহাম্মদ জাফর ইকবালের যিনি লিখেছেন বইটির প্রচ্ছদ কি বুদ্ধিবৃত্তিক সম্পদ হ্যাঁ বইটির প্রচ্ছদ একটি বুদ্ধিবৃত্তিক সম্পদ তো এই আনসারটা তুমি এখানে লিখে দিবা তবে এই আনসারটা আমি তোমাদের পরবর্তী অংশে প্রোভাইড করছি তোমরা জাস্ট ওয়েট করো আমরা পরের অংশটা দেখি মোবাইল ফোন সেটটি প্রস্তুত করেছে একটি কোম্পানি ফোনটি বিক্রি করে আলম মোবাইল ফোন স্টোর এই মোবাইল ফোনটি কি বুদ্ধিভিত্তিক সম্পদ হ্যাঁ এই মোবাইল ফোনটি একটি বুদ্ধিভিত্তিক সম্পদ কারণ এই ফোনটি তৈরি করার জন্য অনেক সময় মেধা এবং অর্থের প্রয়োজন হয়েছে ঠিক আছে ধানের মৌসুমে একজন কৃষক জমিতে দান ফলান এই জমির মালিক সুব্রত বড়ুয়া এই ফসলি জমিটি কি বুদ্ধিভিত্তিক সম্পদ হলে কার বুদ্ধিভিত্তিক সম্পদ এই আনসারের স্ক্রিপ্টটা আমরা দেখে নিই এই ফসলি জমিটি বুদ্ধিভিত্তিক সম্পদ নয় কারণ কোনো ব্যক্তি তার নিজের বুদ্ধিমত্তা মনন ও সৃজনশীলতা ব্যবহার করে কোনো কিছু তৈরি করলে তাকে বুদ্ধিভিত্তিক সম্পদ বলা হয় এই ক্ষেত্রে ফসলি জমিটি কোনো বুদ্ধিমত্তা সৃজনশীলতা কিংবা মেধা প্রয়োগ করা হয়নি তবে জমিটির ফসল হবে বুদ্ধিভিত্তিক সম্পদ কারণ কৃষক তার বুদ্ধিমত্তা দক্ষতা ও শ্রম দিয়ে ফসল ফলিয়েছেন এর আগের প্রশ্নগুলোর আনসার হলো এই ঠিক আছে এগুলো তোমরা নোট করে নিতে পারো সেশন তিন গুপ্ত খোঁজে খুঁজে গত সেশনে আমরা বুদ্ধিবৃত্তিক সম্পদের ধারণা পেলাম ও অনুশীলন করলাম বুদ্ধিবৃত্তিক সম্পদের এই ধারণা আমাদের বিদ্যালয়ের পত্রিকাটি তৈরি করতে অনেক সহায়তা করবে এবার আমরা একটি খেলা খেলব বুদ্ধিবৃত্তিক সম্পদের ধরনগুলো বোঝার জন্য শিক্ষকের কাছ থেকে খেলার নামটি ও কীভাবে খেলতে হবে তা জেনে নেই তো চলো আমরা এর আনসার স্ক্রিপ্টে চলে যাই খেলার নাম নলেজ কিভাবে খেলাটা খেলতে হবে তার কতগুলো ধাপ আমি দিয়েছি ঠিক আছে প্রথম দাপে রয়েছে বুদ্ধিবৃত্তিক সম্পদের নাম কতগুলো চিরকুটে লিখে একটা বাক্সে রাখব তারপর চিরকোটগুলো অ্যালোমেলো অবস্থায় দলের সদস্যরা একটি করে চিরকুট বক্স থেকে উঠাবে দেন ওঠানিকৃত চিরকুটগুলোতে নিজের নাম এবং এটি বুদ্ধিবৃত্তিক সম্পদ কিনা তা লিখব এরপর সবার চিরকুটগুলো পুনরায় স্যারের কাছে জমা দিবে সবশেষে শিক্ষক একটি একটি করে চিরকুট খুলে যার নাম পাবে তাকে ডাকবে এবং সে কেন এই উত্তরটি দিয়েছে তার ব্যাখ্যা চাইবে ঠিক আছে খেলাটি খেলতে গিয়ে আমরা কিছু চিরকুট খুঁজে পেয়েছি আমরা সবাই মিলে কতগুলো ও কী কী চিরকুট খুঁজে বের করতে পেরেছি তার নিচের চিরকুটগুলোর পাশে লিখি প্রয়োজনে অতিরিক্ত কাগজ সংযুক্ত করতে পারি আমরা এর আনসার স্ক্রিপ্টে চলে যাই চিরকুটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী বইটি উল্লেখ আছে এটি একটি বুদ্ধিভিত্তিক সম্পদ এর মালিক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তারপর আইজাক নিউটনের সূর্যের আলুর সাতটি রঙের প্রমাণ একটি প্রিজমের সাহায্যে দেখিয়েছিলেন এটি একটি বুদ্ধিভিত্তিক সম্পদ এর মালিক আইজাক নিউটন বেগম রুকিয়া সুলতানাস ড্রেম নামে একটি কাহিনী লিখিয়েছিলেন এটি একটি বুদ্ধিভিত্তিক সম্পদ এর মালিক বেগম রুকিয়া বাংলাদেশের তথ্য প্রযুক্তিবিদরা পিপিলিকা নামে একটি সার্চ ইঞ্জিন তৈরি করেছিলেন এটি একটি বৌদ্ধিবিত্তিক সম্পদ এর মালিক বাংলাদেশের পিপিলিকা কর্পোরেশন উইন্ডোজ টেন সফটওয়্যারটি মাইক্রোসফট কোম্পানি তৈরি করেছেন এটি একটি বুদ্ধিবৃত্তিক সম্পদ এর মালিক মাইক্রোসফট কোম্পানি অ্যাপল স্টোর সফটওয়্যারটি অ্যাপল কোম্পানি তৈরি করেন এটি একটি বুদ্ধিবৃত্তিক সম্পদ এর মালিক অ্যাপল কোম্পানি ঠিক আছে বুদ্ধিবৃত্তিক সম্পদের ধরনগুলোর ধারণা সাহিত্য ও শিল্পকর্ম সম্পর্কিত সম্পদ বা কপিরাইট যেমন গান গল্প কবিতা নাটক সিনেমা বই ইত্যাদি শিল্প কারখানা সম্পর্কিত সম্পদ বা ইন্ডাস্ট্রিয়াল প্রপার্টি কোম্পানির নাম লোগো মোরকেট ডিজাইন পণ্য তৈরির গোপন প্রক্রিয়া বা সিক্রেট ফর্মুলা ভৌগোলিক পরিচিত কোনো একটি নির্দিষ্ট ভৌগোলিক বা দেশের নিজস্ব পরিচিতি যেমন বাংলাদেশের ইলিশ বাংলাদেশের পাঠ ইত্যাদি বৈজ্ঞানিক উদ্ভাবন যে কোনো বৈজ্ঞানিক উদ্ভাবন যেমন করোনা টিকা বিদ্যুতের আবিষ্কার ইত্যাদি তারপর এখানে দিয়েছে দেখো এবার নিচের বইয়ে লিখে বুদ্ধিবৃত্তিক সম্পদের কয়টি ধরন আমাদের প্রতিবেদনে আছে ঠিক আছে আমরা যে প্রতিবেদনটা লিখেছিলাম ওই প্রতিবেদনটার মধ্যে বুদ্ধিবৃত্তিক সম্পদের কয়টা ধরন রয়েছিল সেগুলাই এখানে আমরা লিখব ঠিক আছে আমরা এর আনসার স্ক্রিপ্টে চলে যাই সাহিত্য ও শিল্পকর্ম সম্পর্কিত বুদ্ধিভিত্তিক সম্পদ আমাদের প্রতিবেদনে বিভিন্ন বই পড়ার অভ্যাস সম্পর্কে বলা হয়েছে এগুলো একজন লেখক বুদ্ধিমত্তা দক্ষতা ও মেধাকে কাজে লাগিয়ে তৈরি করেছেন ঠিক আছে তারপর ইলেকট্রনিক ডিভাইস সম্পর্কে কিন্তু বলা ছিল আমাদের প্রতিবেদনে মোবাইল এবং ইলেকট্রনিক ডিভাইস সম্পর্কে বলা হয়েছে এগুলো বিজ্ঞানীরা বুদ্ধিমত্তা দক্ষতা ও মেদাকে কাজে লাগিয়ে তৈরি করেছেন ক্লিয়ার সেশন চার কাজের মূল্য দেই তু কাজের মূল্য পাই গত সেশনে আমরা খেলার মাধ্যমে বিভিন্ন ধরনের বুদ্ধিবৃত্তিক সম্পদ খুঁজে পেয়েছি এবং ধারণা পেয়েছি এগুলো বলে এই যে এত ধরনের সম্পদ আমাদের সামনে উন্মোচিত হলো সেসব সম্পদের ব্যবহারের সময় আমাদের কি করা উচিত আমরা আগেও এর উত্তরটি লিখেছি আমাদের উত্তরটি নিচে লিখি তো চলো আমরা এর আনসার স্ক্রিপ্টে চলে যাই গত শাসনে আমরা চিত্রকর্ম সাহিত্য ও শিল্পকর্ম বৈজ্ঞানিক আবিষ্কার ও সফটওয়্যার প্রভৃতি বুদ্ধিবৃত্তিক সম্পদকে খুঁজে পেয়েছি এই সব সম্পদ লেখক বা আবিষ্কারক নিজের মেধা ও মনন দিয়ে তৈরি করেছেন তাই এদের সম্পদ বা সৃষ্টিকে যখন আমরা ব্যবহার করব তাদের নাম উল্লেখ করব এবং সম্পদগুলো কপি করে ব্যবসায়িক কাজে লাগানো যাবে না যদি কেউ বা কোনো প্রতিষ্ঠান এগুলো করে তাহলে তা হবে শাস্তিযোগ্য অপরাধ এবং উক্ত সৃষ্টকর্মের ব্যক্তি বা প্রতিষ্ঠান প্রয়োজনে আইনের দ্বারস্থ হতে পারেন তারপর এই অংশটা তোমরা নিজেরা পড়বা এই রেডিংগুলো নিজেরা পড়ে নিবা আমরা এটি দেখি দেখো এবার চলো আমরা আরও একটি অনুশীলনী করি এটি হবে যদি আমরা স্বত্বাধিকারীর নাম না ব্যবহার করি তাহলে স্বত্বাধিকারী ব্যক্তির কী ক্ষতি হতে পারে পাশে বসে থাকা সহপাঠীর সঙ্গে আলোচনার মাধ্যমে নিচের ঘরে আমরা আমাদের অনুমানগুলো লিখি তো এখানে ক্রম দেওয়া হয়েছে সত্ত্বাধিকারীর ধরন ক্ষতির ধরন তো চলো আমরা এর আনসার স্ক্রিপ্টে চলে যাই স্বত্বাধিকারীর ধরন গায়ক ক্ষতির ধরন গায়ক গান গাওয়া আগ্রহ হারাবেন তিনি আর্থিকভাবে লোকসানের শিকার হবেন লেখক গল্প কবিতা নাটক ইত্যাদি নিয়ে লেখার আগ্রহ হারাবেন তিনি আর্থিকভাবে লোকসানের শিকার হবেন এবং হতাশাই ভুগবেন গবেষক কোনো কিছু নিয়ে গবেষণা করার জন্য প্রচুর সময় এবং মেধার প্রয়োগ করতে হয় যদি তার কাজের স্বীকৃতি না পায় তাহলে সে আর্থিকভাবে লোকসানের শিকার হবে এবং হতাশাই ভুগবে আবিষ্কারক আবিষ্কার জিনিসটা রাতারাতি সম্ভব হয় না তার জন্য কঠোর পরিশ্রম দৈর্য ত্যাক্তি দীক্ষা অর্থ এবং সময় ব্যয় করতে হয় কোনো একটা রোগের টিকার কথা ধরুন সেটি তো আর রাতারাতি বের হওয়া সম্ভব না কিন্তু এর বিনিময়ে যদি আবিষ্কারকের ওই টিকার বা আবিষ্কারের শতাধিকারী না থাকে তাহলে স্বাভাবিকভাবে সে আর্থিক ও মানসিক দিক দিয়ে হতাশায় ভুগবে পরবর্তীতে নতুন কিছু আবিষ্কার করতে চাইবে না ডিজাইনার ডিজাইনার ডিজাইন করার আগ্রহ হারাবেন তিনি আর্থিকভাবে লোকসানের শিকার হবেন এবং হতাশায় ভোগার কারণে ডিজাইন করা ছেড়ে দেবে সফটওয়্যার প্রোগ্রামার একটি সফটওয়্যার তৈরি করার পিছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রোগ্রামাররা প্রোগ্রাম তৈরি করার জন্য প্রচুর সময় এবং মেধা খাটাতে হয় যদি তাদের প্রোগ্রাম কেউ চুরি করে তাহলে তারা স্বাভাবিকভাবেই হতাশায় ভুগবে এবং আর্থিকভাবে লোকসানের শিকার হবে প্লেয়ার তোমরা এগুলো নোট করে নিতে পারো তো এখানে একটা নমুনা প্রতিবেদন দেওয়া আছে তোমরা এটি ফলো করতে পারো ঠিক আছে তারপর এগুলো তোমরা নিজেরাই পড়ে নিবা এবং আমরা সেশন ফাইভটা দেখি বিদ্যালয় পত্রিকা তৈরি এবার আমাদের বিদ্যালয়ের পত্রিকা তৈরি করব পত্রিকাটি তৈরি করার জন্য এই অভিজ্ঞতার শুরুতে আমরা যে দলে ভাগ হয়ে থিম বিষয় নির্ধারণ করেছিলাম সে দলের সদস্যরা একসঙ্গে বসবে এবং নিজেদের তৈরি করা প্রতিবেদন নিয়ে একটি প্রতিবেদন পত্রিকা বানাবো বিদ্যালয় পত্রিকাটি তৈরি করতে হলে আমাদের যেসব নির্দেশনা মানতে হবে তা নিচে দেওয়া হলো বিদ্যালয় পত্রিকা সব শিক্ষার্থীরা অংশগ্রহণে তৈরি হবে শ্রেণীতে ছেলে শিক্ষার্থী মেয়ে শিক্ষার্থী অন্য লিঙ্গের শিক্ষার্থী এবং শারীরিক ও মানসিক ভাবে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীরা মিলে এই বিদ্যালয় পত্রিকাটি তৈরি করা হবে প্রতিটি দল তাদের নির্ধারিত বিষয় থিমের উপর বিদ্যালয় পত্রিকার জন্য বিভিন্ন তথ্য ছবি গল্প কবিতা প্রতিবেদন সংকলিত উপকরণ বানাবো সব দলের কাজ যুক্ত করে একটি বিদ্যালয় পত্রিকা হবে বিদ্যালয়ের পত্রিকার বিষয়বস্তুর সঙ্গে মিলিয়ে একটি নাম বা শিরোনাম থাকবে বিদ্যালয় পত্রিকার জন্য কিছু লেখা শিক্ষার্থীর নিজস্ব লেখা হবে এবং কিছু লেখা তথ্য বিভিন্ন মাধ্যম থেকে সংগ্রহ করা হবে উভয় লেখার স্বত্বাধিকারীর নাম থাকবে একটি আলাদা পৃষ্ঠা বা অংশে আবার সব স্বতাধিকারীর নাম দেওয়া হবে এবং সে অংশটিকে শতাধিকারী তালিকা বা পরিচিত অংশ হিসেবে নামকরণ করা যেতে পারে এবার যে বিদ্যালয়ে পত্রিকাটি বানানো হলো তার একটা ছবি তুলে এবং প্রিন্ট করে তা এখানে লাগাতে পারি যদি এই সুবিধা না থাকে তাহলে পত্রিকার প্রথম পাতার একটা ছবি আঁকতে পারি তো চলো আমরা দেখে নিই কীভাবে একটা পত্রিকা তৈরি করতে হয় আমি আমার পত্রিকার নাম দিয়েছি নাতে নাতনের পাঠশালা ঠিক আছে তারপর দেখো এখন এই যে অংশটা শিক্ষা প্রতিষ্ঠান এব সভা আজ এই অংশটা লিখবে একটা গ্রুপ তারপর নিত্যপণ্যের দাম কমবে কবে এই অংশ বা প্যারাটা লিখবে একটা গ্রুপ এভাবে প্রত্যেকটা গ্রুপের কাজ হবে প্রত্যেকটা প্যারা নিয়ে কাজ করা ঠিক আছে বা প্রত্যেকটা বিষয় নিয়ে কাজ করা তাহলে সম্পূর্ণ পত্রিকাটি তৈরি হয়ে যাবে ঠিক আছে এবং বিভিন্ন ছবিগুলা কালেক্ট করা হয়েছে বিভিন্ন ওয়েবসাইট থেকে ওই ওয়েবসাইটগুলোর নাম তুমি দিতে পারো অথবা পরবর্তী পৃষ্ঠায় এই ওয়েবসাইটগুলোর নাম দিয়ে দিতে পারো কোন কোন উৎস থেকে তুমি তথ্যগুলো সংগ্রহ করেছ ঠিক আছে তো এই হলো পত্রিকা তৈরির সিস্টেম ক্লিয়ার তো আজকের ক্লাসটি এই পর্যন্তই পরবর্তী ক্লাসটি আমরা শিখন অভিজ্ঞতা চার থেকে শুরু করব যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন থ্যাংক ইউ এভরিওয়ান